সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে আরো একবার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র, অর্থাৎ ব্যবস্থাপনা। প্রথম পত্র সংগঠন, দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার এই বিষয়ে অর্থাৎ দ্বিতীয় খণ্ডে আমরা মোট ব্যবস্থাপনার 10টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ ব্যবস্থাপনার যাবতীয় বিষয় সংক্রান্ত, ব্যবস্থাপনার কার্য পরিচালনা, ব্যবস্থাপনার আওতাদি সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ব্যবস্থাপনা ব্যক্তি ও পারিবারিক জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরিবার পরিচালনা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের প্রতিটি স্তরে ব্যবস্থাপনা যে অপরিসীম ভূমিকা পালন করে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব। অর্থাৎ একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে যেমন একজন দক্ষ ব্যবস্থাপকের প্রয়োজন, ঠিক তেমনি একটি পরিবার পরিচালনা করতে গেলেও একজন দক্ষ ব্যবস্থাপকের প্রয়োজন। অর্থাৎ পরিবার পরিচালনা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা জীবনের প্রতিটি পদক্ষেপেই সঠিক এবং পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন এবং পরিচালনা করার জন্য একজন দক্ষ এবং আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা অনস্বীকার্য। আজকে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যবস্থাপনার 10টি অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব। প্রথমে আমরা জানব ব্যবস্থাপনা কাকে বলে। অর্থাৎ কোন সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে এক দল বা গোষ্ঠীকে ওই লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার জন্য যিনি দায়িত্ব পালন করে, যিনি সকল পদক্ষেপ গ্রহণ করে তাকে ব্যবস্থাপক বলে, আর তার সম্পাদিত সকল কার্যগুলি হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য এক দল, লোক বা জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যিনি বা যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে বলা হচ্ছে ব্যবস্থাপক। লক্ষ্য অর্জনে অবশ্যই একজন দক্ষ ব্যবস্থাপকের প্রয়োজন। এখন আমরা ব্যবস্থাপনার এই লক্ষ্য অর্জনে, একটি প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে ব্যবস্থাপনাকে কি কি কাজ সম্পাদন করতে হয়, কি কি দায়িত্ব পালন করতে হয়। ব্যবস্থাপনার 7টি কাজ, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। অর্থাৎ একটি ব্যবস্থাপককে সঠিক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, উদ্দেশ্য অর্জনে ব্যবস্থাপককে কতিপয় বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে হয়। যিনি বা যে ব্যবস্থাপক যত দক্ষতার সাথে তার উপকরণ সমূহকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে তিনি সফলতা অর্জন করবে। ব্যবস্থাপনার মূল বিষয়বস্তুর মধ্যে অর্থাৎ ব্যবস্থাপনার কার্যাবলী হচ্ছে 7টি, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার এই কাজগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ একটি প্রতিষ্ঠান পরিচালনায় পরিকল্পনা কতটুকু গুরুত্বপূর্ণ, সংগঠন কিভাবে ব্যবস্থাপনাকে সহায়তা করে, নিয়ন্ত্রণের কার্যের মাধ্যমে কিভাবে ব্যবস্থাপনা তার উদ্দেশ্য অর্জনে কার্যকর ভূমিকা পালন করে। এখন আমাদের প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় হচ্ছে ব্যবস্থাপনা ধারণা। এই অধ্যায়ে আমরা বুঝব বা জানব বা শিখব ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা কিভাবে প্রণয়ন করা হয়, ব্যবস্থাপনার কার্যাবলী কি, ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে একটি প্রতিষ্ঠান সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারে। এর পরবর্তী দ্বিতীয় অধ্যায়, এ হচ্ছে ব্যবস্থাপনার নীতি। নীতি হচ্ছে সুনির্দিষ্ট কিছু নিয়ম, আদর্শ, শৃঙ্খলার মধ্যে দিয়ে পরিচালিত হওয়া। অর্থাৎ ব্যবস্থাপনার কিছু নিয়ম বা নীতি অনুসরণ করে, যা আমরা ব্যবস্থাপনার নীতি অধ্যায়ে হ্যান্ডি ফ্রেয়ার প্রণীত ব্যবস্থাপনার 14টি নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ একটি প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার নীতিসমূহ কিভাবে প্রতিষ্ঠানকে সহায়তা করে, অথবা ব্যবস্থাপনার নীতিসমূহ প্রতিষ্ঠানের প্রয়োগ সযত্নভাবে প্রয়োগ হলে একটি প্রতিষ্ঠান কত দ্রুত সময়ে বা নির্ধারিত সময়ের মধ্যে সফলতা অর্জন করে। এরপর হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। পরিকল্পনা যে কোনো প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সঠিক পরিকল্পনার উপর সফলতা নির্ভর করে। পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনার বিষয়বস্তু, পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন বিষয়সমূহ, পরিকল্পনা প্রণয়নের গ্রহণের জন্য তথ্য সংগ্রহ, কোন থেকে তথ্য সংগ্রহ করে পরিকল্পনা প্রণয়ন করা হবে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি, বাহ্যিক হুমকি সমূহ সকল বিষয় বিবেচনা করে পরিকল্পনা প্রণয়ন করা হয়। যে পরিকল্পনা যত বেশি বাস্তবসম্মত সেই পরিকল্পনা তত বেশি গ্রহণযোগ্য। এরপর হচ্ছে সংগঠন প্রতিষ্ঠানের, অর্থাৎ সংগঠন হচ্ছে চতুর্থ অধ্যায়। প্রতিষ্ঠানের যাবতীয় উপকরণ সমূহকে একত্রিত করে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে, প্রাতিষ্ঠানিক লক্ষ্যকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের যাবতীয় উপকরণ সমূহকে সংগঠিত করে প্রতিষ্ঠান পরিচালনা করা হয়।
এরপর হচ্ছে পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে কর্মী, দক্ষ কর্মী। কারণ কর্মীকে বাদ দিয়ে কর্মচিন্তা করা যায় না, দক্ষ কর্মী পারে প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে। আর এই ক্ষেত্রে অর্থাৎ কর্মী সংস্থানের বিষয়ে আমরা জানবো, অর্থাৎ দক্ষ বা যোগ্য কর্মী সংস্থান, যোগ্য কর্মী বাছাই, উত্তম সর্বস্থানের সম্পর্ক, কর্মীদের যথাযথ মূল্যায়ন, কাজের সুযোগ পরিবেশ প্রদান, অর্থাৎ উপযুক্ত কর্মীকে উপযুক্ত স্থানে স্থান দেয়া, যোগ্য ব্যক্তিকে বাছাই করা, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে স্থান দেয়া, কর্মী সংস্থানের গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিষ্ঠানের প্রয়োজনে সর্বোত্তম এবং যোগ্য কর্মী বাছাই করার যাবতীয় নিয়ম কারণ বা বিষয় সম্পর্কে আমরা কর্মী সংস্থান অধ্যায়ে বিস্তারিত জানব। এরপর হচ্ছে নেতৃত্ব। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে বা ব্যবস্থাপকীয় লক্ষ্য অর্জনে নেতৃত্বের ভূমিকা অপরিসীম। নেতৃত্ব হচ্ছে তাকে বোঝানো হচ্ছে যিনি কোন দল বা গোষ্ঠীকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ যিনি পথ প্রদর্শক নেতা, তিনি সকল নির্দেশনা, ব্যবস্থাপনা ও অন্যান্য গুণাবলীর অধিকারী হয়ে থাকে। নেতৃত্ব হতে হলে একজন নেতাকে কি কি গুণের অধিকারী হতে হবে, একজন নেতার কি কি বিষয়গুলি শুনতে থাকতে হবে, নেতায় কতটুকু ন্যায় পরায়ণ সৎ হতে হবে এবং তার দায়িত্ব পালনের নিষ্ঠাপন হতে হবে, এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানব নেতৃত্ব অধ্যায়ে। এরপর হচ্ছে প্রেরণা। ব্যবস্থাপনার অধ্যায়ে অর্থাৎ ব্যবস্থাপনার বিভিন্ন অধ্যায়ের মধ্যে প্রেরণা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রেরণা কর্মীকে কাজের প্রতি অনুপ্রাণিত, উৎসাহিত এবং প্রণোদিত করে। কর্মীরা যদি সঠিকভাবে প্রেরিত হয়, কর্মীরা যদি সন্তুষ্টি অর্জন করে এবং কর্মীরা যদি সন্তুষ্ট থাকে, তারা প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে। আর ইতিবাচক মনোভাব পোষণের কারণেই কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের মতো মনে করে এবং প্রতিষ্ঠানে অবস্থান করে এবং প্রতিষ্ঠানের সকল ধরনের কার্যক্রম আন্তরিকতার সাথে সম্পাদন করে, প্রেরণা কর্মীকে কাজের প্রতি উৎসাহিত করে। এই প্রেরণা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। প্রেরণা এখানে দু ধরনের হবে, আর্থিক এবং অনার্থিক। অর্থাৎ আর্থিক প্রেরণা সরাসরি অর্থের সাথে সংশ্লিষ্ট, এখানে শ্রমিকের পারিশ্রমিক, বোনাস, বেতন, পেনশন, গ্র্যাচুইটি, এই সকল অর্থ সম্পর্কিত বিষয়গুলি জড়িত থাকবে। আর একটি হচ্ছে অনার্থিক প্রেরণা। অনার্থিক প্রেরণা যদিও অর্থের সাথে সংশ্লিষ্ট নয়, তবু অনার্থিক প্রেরণা কর্মীকে কাজের প্রতি উৎসাহ দানে বহুগুণ বাড়িয়ে তোলে। অর্থাৎ তার কাজের স্বীকৃতি, ভালো পরিবেশ, কর্মীর সাথে ভালো ব্যবহার, তাকে সম্মান প্রদান, স্বীকৃতি প্রদান, চাকরির স্থায়িত্ব, নিরাপত্তা, এই সকল বিষয়গুলি উঠে আসবে অনার্থিক প্রেরণার মধ্যে। প্রেরণার এই উপাদানগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আবার আব্রাহাম হ্যান্ড মাসলোর একটি চাহিদা সমতত্ব রয়েছে প্রেরণার মধ্যে, আমরা সেই বিষয় সম্পর্কে বিস্তারিত প্রেরণা অধ্যায়ে জানব। এরপরে যোগাযোগ। ব্যবসায়িক সফলতা অর্জন, ব্যবস্থাপকীয় সফলতা অর্জন, প্রাতিষ্ঠানিক সফলতা অর্জন, সকল ক্ষেত্রেই একটি সুস্থ যোগাযোগ প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। ব্যবস্থাপনার বিষয়সমূহ সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর দিয়ে ক্রমান্বয়ে নেমে আসে দায়িত্ব রেখা। আর যখন এটা উদ্দেশ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয়, উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিটা বিভাগ এবং উপবিভাগের সাথে সঠিক সমন্বয় যোগাযোগ প্রয়োজন। পরিকল্পনা সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, এই সকল বিভিন্ন বিষয়ের মধ্যে সঠিক যোগাযোগ স্থাপন করতে হয়। সুস্থ যোগাযোগ প্রক্রিয়া কর্মীকে কাজের প্রতি উৎসাহিত করে। সুস্থ যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো ধরনের সমস্যা সহজে সমাধান করা সম্ভব হয় এবং ব্যবস্থাপনা দক্ষ এবং আধুনিক যোগ্য ব্যবস্থাপনা সঠিক যোগাযোগ প্রক্রিয়া অনুসরণ করে। সমন্বয় সাধন। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজন পড়ে, অর্থাৎ ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, এই সকল বিভিন্ন বিভাগের সাথে প্রত্যেকটা এক একটি অন্য একটি বিভাগের সমন্বয় সাধন প্রয়োজন। অর্থাৎ কাজের যোগসূত্র যেটাকে বলা হচ্ছে, যদি একটা বিভাগ অন্য বিভাগের সাথে সমন্বয় করে কার্য সম্পাদন করে, সেক্ষেত্রে কার্য সম্পাদনের গতি যেমন বৃদ্ধি পায়, পাশাপাশি কাজের গুণগত মানও ভালো থাকে এবং ব্যবস্থাপনা প্রক্রিয়াও সঠিক এবং সুনির্দিষ্টভাবে পরিচালিত হয়। এরপর হচ্ছে সেই অধ্যায়, অর্থাৎ দশম অধ্যায়, এটা হচ্ছে নিয়ন্ত্রণ। পরিকল্পনায় কোন প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য নির্ধারণ করা হয়, সংগঠনের মাধ্যমে উৎপাদন উপকরণ সময় একত্রিত করা হয়, কর্মী সংস্থানের মাধ্যমে ওই পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদনের জন্য যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে স্থান দিয়ে দায়িত্ব অর্পণ করা হয়। এরপর হচ্ছে নির্দেশনা। নির্দেশনার মাধ্যমে কর্মীকে কাজের যথাযথ নির্দেশনা প্রদান করা হয়, অর্থাৎ কিভাবে কাজটি সম্পাদিত হবে, কোন উপায় পদ্ধতি উপকরণ ব্যবহার করা হবে। এরপরে সমন্বয় সাধন।
নির্দেশনা প্রাপ্তির পর তাকে বিভিন্ন বিভাগের মধ্যে বিভাগীয় উপবিভাগের মধ্যে সমন্বয় সাধন করে কার্য সম্পাদনে এগিয়ে যেতে হয়। অর্থাৎ প্রতিটা কাজ প্রতিটা বিভাগের সাথে সমন্বয় রেখে কার্য সম্পাদন করতে হয়। এর শেষটা হচ্ছে নিয়ন্ত্রণ, অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী কার্যাবলী সম্পাদিত হচ্ছে কিনা, সম্পাদিত কাজের মান যাচাই করা, এবং যদি কোনো ধরনের ভুল ত্রুটি বিচ্ছুরি থাকে তা উদ্ঘাটন পূর্বক সমন্বয় করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ, বা সংশোধন করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ পরিকল্পনা মাফিক কার্যাবলী সম্পাদিত হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করা, তদারক করা, যদি কোনো ধরনের ভুল ত্রুটি বিচ্ছুরি থাকে তা উদ্ঘাটন করা, প্রয়োজনে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের নামই হচ্ছে নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনা প্রক্রিয়ার শেষ ধাপ নিয়ন্ত্রণ, অর্থাৎ পরিকল্পনা দিয়ে যে কাজ শুরু হবে নিয়ন্ত্রণ প্রক্রিয়া এসে সে কাজ শেষ হবে। আর একটি পরিকল্পনা শেষ হলেই পুনরায় আরেকটি নতুন কার্যক্রম শুরু হয়। সুতরাং পরিকল্পনা দিয়ে যেখানে শুরু হবে নিয়ন্ত্রণ দিয়ে সেখানে শেষ হবে, আর নিয়ন্ত্রণ দিয়ে শেষ হলে সেখানে নতুন পরিকল্পনা নতুন কার্যক্রম আবার শুরু হবে। যে কারণে এখানে বলা হচ্ছে ব্যবস্থাপনার, অর্থাৎ ব্যবস্থাপনার এই চক্রটি চক্রাকারে চলতে থাকে। একটি উদ্দেশ্য অর্জিত হয়ে গেলে পরিকল্পনা ব্যবস্থাপনা কার্যক্রম থেমে থাকে না, এই কাজটি ক্রমাগত ভাবে চলতেই থাকে। অর্থাৎ ব্যবস্থাপনার এই অধ্যায়ে, ব্যবস্থাপনার এই বিষয় সম্পর্কে, ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের বা দশটি অধ্যায়ে আমরা ব্যবস্থাপনার সকল কাজ, ব্যবস্থাপকীয় কৌশল, কিভাবে শ্রমিক কর্মীকে ব্যবস্থাপনা করতে হয়, কিভাবে উদ্দেশ্য অর্জন করতে হয়, কিভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের সামনে এগিয়ে যেতে হয়, কিভাবে শ্রমিক কর্মচারীদেরকে সহজে কাজে মনোনিবেশ করা যায়, তাদের দক্ষতা উন্নয়ন করা যায়, দক্ষতা বৃদ্ধি করা যায়, প্রতিষ্ঠানের সকল উপায় উপকরণকে কাজে লাগিয়ে আমি কিভাবে আমার প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করব সেই বিষয়ে বিস্তারিত আমরা জানব। অর্থাৎ ব্যবস্থাপনার মাধ্যমে আমি একজন কর্মীর মানবিক দিকগুলি বিশ্লেষণ করব, তার আচরণকে বিশ্লেষণ করব, তার কাজ করার ক্ষমতাকে বিশ্লেষণ করব, সে অনুযায়ী তাকে আমি পরিচালনা করব। অর্থাৎ ব্যবস্থাপক যদি তার অধীনস্থদেরকে বুঝতে না পারে, তার অধীনস্থদের চাহিদা বুঝতে না পারে, তার অধীনস্থদেরকে অনুধাবন করতে না পারে, তাহলে তার পক্ষে সঠিক ব্যবস্থাপনা প্রণয়ন করা সম্ভব নয়। ব্যবস্থাপককে শুধু তার প্রতিষ্ঠান নয়, শ্রমিক কর্মীর স্বার্থকেও বিবেচনা করতে হয়। কারণ শ্রমিকরা কাজ করে তখনই যখন সে মনে করে এই এই কাজ করে সে তার কাজের পারিশ্রমিক, তার কাজের সময়, কাজের পরিবেশ সকল কিছু তার জন্য অনুকূল, তাহলে সে তার সম্পূর্ণ মেধা শক্তি দিয়ে কাজ করার চেষ্টা করে এবং কাজ করে, এবং প্রতিষ্ঠানের জন্য সে খুবই আন্তরিক থাকে। কিন্তু যদি প্রতিষ্ঠান শুধু তার প্রতিষ্ঠানের স্বার্থে বিবেচনা করে, শ্রমিক কর্মচারী বা ব্যবস্থাপক বা অধস্তন তাদের স্বার্থকে বিবেচনা করে না বা তাদের বিষয়গুলি মাথায় রাখে না, সেক্ষেত্রে শ্রমিকরা প্রতিষ্ঠানের প্রতি ততটা আন্তরিক থাকে না। দায়িত্ব পালন করতে হবে বিধে দায়িত্ব পালন করে, অর্থাৎ ব্যবস্থাপকের ভয় বা অন্যান্য যে কোনো কারণে তারা দায়িত্ব পালন করে, কিন্তু তারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে না। তাই একজন শ্রমিক কর্মী ব্যবস্থাপক অধস্তন অবশ্যই তাকে ব্যবস্থাপকীয় বিভিন্ন বিষয় অনুসরণ করে তার প্রতিষ্ঠানের প্রতি তাকে ইতিবাচক ধারণা পোষণ করতে হবে, প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে, এবং প্রতিষ্ঠান যেন ওই শ্রমিক কর্মকর্তা কর্মচারী অথবা অধস্তনের যাবতীয় বিষয় বিবেচনা করে। অর্থাৎ সে যদি প্রেষিত হয় সে প্রেষিত আচরণ প্রদর্শন করবে, আর সে যদি প্রেষণা না পেয়ে থাকে তাহলে তার থেকে প্রেষিত আচরণ আশা করা যায় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যবস্থাপনার এই দ্বিতীয় পত্রে আমরা একটি প্রতিষ্ঠান পরিচালনা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায়, অর্থাৎ যাবতীয় কৌশল, ব্যবস্থাপনার যে নীতি নিয়ম পদ্ধতি, তারা ব্যবস্থাপনার যে কৌশল অনুসরণ করে সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানব। অর্থাৎ আমরা ব্যবস্থাপনার এ টু জেড জানার চেষ্টা করব। কোথায়? ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রে। যে কারণে আমাদের অধ্যায়ের এই বিষয়ের নামই হচ্ছে ব্যবস্থাপনা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আমরা ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ে ব্যবস্থাপনার ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের 10টি অধ্যায় নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ কোন অধ্যায়ে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে।